আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আশা করছি সবাই ঈদের আমেজে ভালো আছো, যদিও প্রচণ্ড 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 রকম গরম আমাদের এখানে, প্রায় 90 ডিগ্রি। আর তোমাদের সাথে কোরবানির মাংসের ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম, শেয়ার করা হয়নি। আসলে বেশ ভীষণ রকম ব্যস্ত আছি, ব্যস্ত থাকতে হয়, তাই আজকে ভাবলাম যে একটু বসেছি যখন একটু শেয়ার করে দেই। এই যে কোরবানির মাংস দেখতে পাচ্ছ, প্রথমে রান্নাটা দেখে নিয়েছো, আমি ফুল রান্না ভিডিও করতে পারি নাই, ওই বারবার একই কথা বলতে হবে যে আসলে চরম ব্যস্ততা, তেমন কোনো কিছু সাজিয়ে গুছে কখনো করতে পারি না। এখানে যে মাংসগুলো দেখেছো কোরবানির গোশত, সুবহানাল্লাহ, গরুর গোশত, এগুলো দিয়েছে দাদা, শিশির দিয়েছেন আমার কাকি, নাজি কাকি, আর লাকি খালা রান্না করে দিয়েছিলেন। আর আমি সে কোরবানির মাংস এনেই সেদিন বড় এক পাতিল রান্না করেছিলাম, তারপর অর্ধেক দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম, অর্ধেক এখনও কিছুটা আছে, মানে প্রতিদিনই খাওয়া হচ্ছে একটু একটু করে, এখনও কিছুটা আছে। আর গতকালকে আবার আমাদের মেহমান এসেছিলো, তোমরা জানো আমার এশা, এশার হাজব্যান্ড, এশার শাশুড়ি ছোটো বাবুটা এসেছিলো, ওরও কোরবানির মাংস নিয়ে এসেছে, ওদেরটা আর ভিডিও করা হয়নি, আর ভালো লাগে না আর কি। যাই হোক, কালকে ওদের ভিডিও দিয়েছিলাম, আর ওরাও কাঁচা গরুর মাংস নিয়ে এসেছে, কলিজা ভুনা করে নিয়ে এসেছে, মাংস একবার সয়েল আবার কি, আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম যে প্রিয় ভাই বোনদের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে ঈদের এই মাংসগুলো শেয়ার করে দেই, কারণ সবাই কত ভালোবেসে দেয়। আর এখানে তোমাদের বাংলাদেশেও, মানে আমাদের বাংলাদেশেও অনেক গরম, আই নো ভেরি ওয়েল। আর সিলেটে তো বন্যায় সবাই একেবারে মানে খুব কষ্টে আছে, সবাই সবার জন্য অনেক বেশি করে দোয়া করবে, কারণ আল্লাহ পাক দোয়া করা বান্দাদেরকে অনেক বেশি পছন্দ করেন। যেসব বান্দারা অন্যের জন্য দোয়া করে, আল্লাহ পাক তাদেরকে ফেরেস্তা দিয়ে দোয়া করান। আর এখানে দেখো মাংস যে রান্না করছিলাম, শেষ পর্যন্ত কালারটা এতই সুন্দর হয়েছিল, স্টিল পিকচারটা শুরুতে তোমরা দেখেছো মাশা আল্লাহ, কিন্তু আমি পুরো ভিডিও করতে পারিনি, জাস্ট এইটুকু করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মাই ডিয়ার ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার। এখানে সেদিন গরুর মাংসের সাথে একেবারে সবুজ করে অল্প তেলে ব্রকলি আলু দিয়ে ভেজে নিয়েছিলাম, ভাবলাম যে একটু শেয়ার করে দিই। আজকে আজকে অনেক কিছু রান্না করেছি, এটা আজকের ভিডিও না, তো সেগুলো অ্যাড করলাম না, আজকে অনেক কিছুই রান্না করেছি আর এটা অ্যাড করে দিলাম। তাহলে সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইস।